কি হলো কি তুমি আরে আমি তোমাকে সারপ্রাইজ দিব একটু ওয়েট কর আরে খোলো না সারপ্রাইজ তো আমি তোমাকে দিব এই দেখো তোমার জন্য কি নিয়ে আসছে আরে এটা খোলো আরে সে খুলতেছে তো আরে আমি তো তোমার জন্য সারপ্রাইজ নিয়ে আসছি দেখো আরে খোলো না আরে শোনো না তুমি আমাকে কি সারপ্রাইজ দিবে আমি তো তোমাকে সারপ্রাইজ দেব শোনো আমি না খুব সুন্দর করে সাজুগুজু করেছি তোমার জন্য আজকে তাই বলে তুমি এইভাবে আমাকে এই বিছনা চাদর দিয়ে রাখবা খুলো না আরে আরে দাঁড়াও না খুলতেছি এমন করো কেন তুমি এমন জোরা করলে তো তুমি আমাকে দেখে একটু চমকাবে না আরে খুলো খুলো এবার আরে খুলো কি ব্যাপার এত সাজুগুজু তুমি কার জন্য করছো আরে কার জন্য করব। তোমার জন্য এত সাজুগুজু করেছি আমি জানতাম তুমি আসবে তার জন্য এত সুন্দর করে সাজুগুজু করে রেডি হয়েছি ও আচ্ছা শোনো এই যে তোমার জন্য সেই একটা গিফট আনছি শোনো তুমি এত সুন্দর করে সাজুগুজু করবা আমি জানতাম তুমি তো আমাকে অনেক ভালোবাসো তাই এত সাজুগুজু করছো হ্যাঁ শোনো না আজকে না আমার জন্মদিন তার জন্য বুয়াকে দিয়ে তোমার পছন্দের সব খাবার রান্না করেছি আমি চলো ফ্রেশ হয়ে খাবে কি বলো তুমি তুমি আসলে আমি বুঝি না তুমি কি সত্যি কি আমাকে ভালোবাসো আমার সন্দেহ হয় জানো প্রতিদিনই তো আমাদেরকে বুয়া রান্না করে খাওয়ায় আজকে যদি তুমি নিজেই রান্না করে আমাকে খাওয়াই না আমি খুব খুশি হইতাম কিন্তু তুমি বুয়াকে দিয়ে রান্না করছো আচ্ছা ঠিক আছে বাদ দাও ইয়ে করো অনেক গরম লাগতেছে এসিটা ছাড়ো না শোনো না চলো ড্রয়িং রুমে বসবে আমি তোমাকে খাবার দিব আগে তুমি ফ্রেশ হই না চলো ড্রয়িং রুমে গিয়ে আমি কোথায় ফ্রেশ হব আরে বাইরের ওয়াশরুম আছে না আরে বাইরের ওয়াশরুম তুমি কি বল না আনতাজি আমি রুমে ঢুকছি এখানে সবকিছু খুলব এখানে ফ্রেস হব তারপর আমি বাইরে যাব রাখো এই যে এটা নাও না চলো তুমি প্লিজ ড্রয়িং রুমে চলো আমরা কিছুক্ষণ বসে গল্প করি চলো আমার অনেক টায়ার্ড লাগতেছে আমি খুব দ্রুত চলে আসছি বাসায় বুঝছো এই জন্য আমি আগে ফ্রেশ হই পরে তোমার সাথে গল্প করব। আর তুমি এরকম জেদ করছো কেন আমি বললাম না তোমাকে ডাইনিং রুমে যেতে কি সমস্যা তোমার আমার কোনো কথাই দেখে শোনো না তুমি চলো তো ডাইনিং রুমে চলো তুমি আমি তোমার কোনো কিছুই বুঝতেছি না তুমি এরকম উত্তেজিত হয়ে আমার সাথে কথা বলতেছো বাবা কোথায় বাবা 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 কি অবস্থা তোমার তোমার শরীর নিয়ে তুমি অনেক কষ্ট করো বাবা বাবা কেমন আছো তুমি আরে তুমি বাবাকে কি জিজ্ঞেস করছো বাবা কি কথা বলতে পারবে দাঁড়াও তুমি বাবা কি বলতে চাই কি বাবা বাবা তোমার অশান্তি লাগে কিছু খাবা তুমি আরে শোনো বাবা কিছুই বলতে চায় না তুমি অযথা এরকম রিঅ্যাক্ট করছো তুমি আরে দাঁড়াও তুমি বাবা তোমার কি লাগবে কি লাগবে আমাকে বলো আচ্ছা এই বাবা এমন করতেছে কেন বাবা জানো কিছু একটা বলতে চাচ্ছে আচ্ছা বাবার কি তুমি খাবার দাবার দিছো আমি তো বোয়াকে বলেছিলাম বাবাকে খাবার দিতে দিছে কি না আমি তো তা জানি না আচ্ছা তুমি বসো আমি গিয়ে দেখছি দাঁড়াও তুমি তুমি কি এমনি হ্যাঁ বলো তো কি তুমি বাবা অতটা অসুস্থ বাবাকে একটু খেয়াল দেওয়া রেখে তুমি খাবার দাবার দিবা তুমি না করে সেটা কাজল মেয়েকে বলছো তাই না কাজল মেয়েকে বলছো তুমি আর আমি তো সময় পাইনি তার জন্যই বুয়াকে বলেছি তুমি বসো আমি দেখছি যাও যাও আমার বাবা তো তোমার বাবা না আমার বাবা তো তোমার শ্বশুর এই জন্যই তুমি এমন করো সবকিছু কাজের মেয়ে কাজের মেয়ে বাবা বাবা তুমি তুমি টেনশন করো না বাবা তোমাকে আমি ইন্ডিয়া নিয়ে যাব ভালো রাখতে দেখব বাবা তুমি সুস্থ হয়ে যাবা বাবা তুমি সুস্থ হয়ে যাবা এই শোন তোর স্যার তোকে ডাকতেছে তোর স্যার যদি জিজ্ঞেস করে আমি আমার শ্বশুরকে খাবার দিয়েছি কি না তাহলে তুই বলবি দিয়েছি ভুল করেও বলবি না আমি যে খাবার দিতে নিষেধ করেছি তোকে বুঝতে পারছিস আর হ্যাঁ একটা কথা না কান খুলে শুনে রাখ এই বাসায় যে আমার বয়ফ্রেন্ড আসে সেটা যেন তোর স্যার কোনোভাবেই না জানে যদি কোনো দিন তোর স্যারকে কিছু বলিস যদি তোর স্যার কোনোভাবে কিছু ট্যার পায় তাহলে তোকে মেরে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেব কথাটা যেন মাথায় থাকে না ম্যাডাম আমি কাউকে কিছু বলবো না আপনি যা বলছেন তাই হবে ঠিক আছে যা এখন তোর স্যার ডাকতেছে আরে কই এই তুই কোথায় থাকিস হ্যাঁ দাঁড়িয়ে আছিস কেন এখানে এই আমার বাবাকে খাবার দিস আরে কি হলো কী ভাবতেছিস তুই বাবারে খাবার দিস স্যার আমি তো আঙ্কেলের খাবার দিছি খাবার দিসস না আমার বাবারা যদি তুই খাবার দিয়ে থাকিস তাহলে আমার বাবা এরকম করতেছে কেন আমার বাবা এমন করতেছে কেন বাবা তো মুখ শুকাই গেছে বল সত্যি করে বল না কিন্তু খবর আছে বাবা এমন করতেছে কেন বাবার খাবার বল তুই যদি আমার বাবাকে খাবার দিয়ে থাকিস তাহলে আমার বাবার মুখটা এত সুখ না কেন বল না হলে কিন্তু আমি স্যার দাঁড়ান আপনি আমার মাইরেন না আমি সত্যি কথা কইতাছি আমি আঙ্কেলের খাবার দিতে চাইছিলাম কিন্তু ম্যাডাম আমারে দিতে না করছে কি বলিস তুই তুই খাবার দিতে যাইস আর তোর ম্যাডাম নিষেধ করছে বাবাকে যেন খাবার না দেওয়ার জন্য হ স্যার শুধু এইটা না আপনি যখন অফিসে যান প্রতিদিন একটা ছেলে বাসায় আসে আর ম্যাডাম তার নিয়ে বেডরুমে যায় বিশ্বাস না হইলে এখনো যায় দেখেন বেডরুমে আছে কি বলো এই তুই কি সত্যি বলতেছ নাকি মিথ্যা তুই যদি মিথ্যা বলে থাকিস না তোকে কিন্তু আমি আচ্ছা পিটনে দিব আর যদি সত্য হয় তোর কথা তাহলে তো তুই বাসে গেলে যা তুই এখান থেকে চলে যা আমি বাকিটা দেখতেছি যা বাবা বাবা তোমাকে তোমাকে এত কষ্ট দিয়ে রাখছে বাবা তার মানে তোমাকে না খাইয়ে রাখছে বাবা তুমি এতক্ষণ আমাকে কি বুঝাইতে চাইছো আমি বুঝতে পারিনি এখন আমি বুঝতে পারছি যে তুমি আমাকে এটাই বুঝাতে চাইছো বাবা 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 তুমি কষ্ট পেও না বাবা আমি তোমার জন্য খাবার নিয়ে আসতেছি তুমি এখানে বসো আর আমি দেখতেছি বাসায় কোন ছেলেটাকে নিয়ে আসছে তুমি এখানে একটু কষ্ট করে বসো বাবা আমি দেখতেছি এই বেরাম শোনো আমার না খুব ভয় করতেছে আমার হাজবেন্ড যদি জেনে যায় বা তোমাকে দেখে ফেলে তাহলে তো আমাকে বাসা থেকে বের করে দিবে আমি তো সেটাই ভাবছি এখন তো তোমার হাজবেন্ড বাসায় চলে আসছে যদি আমাদের একসাথে দেখে ফেলে তাহলে হবে বুঝতেছি না তোমাকে তো বের করার কোনো উপায় দেখতেছি না আমি কি করি বলো তো এইভাবে তোমাকে আর কতক্ষণ লুকিয়ে রাখবো আমি যে কোনো সময় ওঠে পেয়ে যাবে আমি তো এই টেনশানে শেষ ভয়ে আমার হাত ফাঁকাপতেছে তুমি একটা বুদ্ধি দাও কিভাবে তোমাকে বাসা থেকে বের করা যায় রাহ বাঃ ও তাহলে তুমি এই নাটক করো না আরে ফাঁকা বাসার ভিতরে আমার বাবাকে খাবার না দিয়ে তুমি তোমার নাগরকে এই একদম দাঁড়িয়ে থাক একটি কথা বলবি তো তোকে আমি পুলিশে ধরিয়ে দিব কি ব্যাপার কথা বল বল এই ছেলেটাকে বল আরে তুমি আমাকে শুধু শুধু মারছো শোনো আমি তোমাকে বলছি হ্যাঁ আসলে ও আমার কেউ না ও আমার বয়ফ্রেন্ডও না কেউ না ও তো আমার পরিচিত এক ভাই বুঝতে পারছো ও তোমার পরিচিত এক ভাই তো তোমার পরিচিত ভাই হলে সে তোমার বেডরুমে কি করে বেডরুমে এমনি একটু রেস্ট করছিল অন্য কিছু না তুমি আমাকে বিশ্বাস করো না বলো দাঁড়া তুই আমার টাচ করবি না তুই তুই আমার বৃদ্ধ বাবাকে খাবার দিস নাই তুই কাজের মেয়েকে কাজের মেয়েকে বলছস আমার বাবাকে যেন খাবার না দেয় আমার বাবা অসুস্থ গত দুই বছর ধরে আমার বাবা আমার বাবা অসুস্থ বকতেছে ভালো একটা ডাক্তার দেখাইতে পারিনি এখন পর্যন্ত আর তুই সেই বাবাকে না খাইয়ে তুই এইভাবে রাখছস তুই বল কেন আমার বাবাকে না খাইয়ে রাখছস আর কেনই বা কাজের মেয়েকে নিষেধ করছস আমাকে যেন এসব না পড়ে আর তুই যে প্রতিদিন তোর এই নাগকে আমার এই বাসায় নিয়ে আসিস সব কিছু আমাকে কাজের মেয়েটা বলে দিছে তুমি তাকে ভয় দিছ তাই না সে যদি আমাকে এসব বলে দেয় তাকে তুমি মেরে টুকরো টুকরো করে গাঙ্গে বাসায় দিবা এগুলা বলছো তাই না এই বেইমান বল বল তুই আমাকে কেন দোকা দিচ্ছিস বল আমার সাথে কেন এই রকম প্রতারণা করছ বল কথা বল কি হলো চুপ করে আসিস কেন বল না হলে এর পরিণাম কিন্তু অনেক ভয়ানক হবে হ্যাঁ আমি তোমাকে বলছি আমি যা করেছি একদম উচিত করেছি আমি স্বীকার করছি ওর সাথে আমার সম্পর্ক আছে আর আমি ওকে অনেক বেশি ভালোবাসি শোনো আমি কেন শুধু শুধু তোমার ওই বৃদ্ধ বাবার সেবা যত্ন আমি কি ওনার সেবা যত্ন করার জন্য এখানে আসছি আমি এসেছি ভেবেছিলাম তোমার ঘরে বউ হয়ে এসেছি রাজরানী হয়ে থাকবো কিন্তু না তোমার ওই পঙ্গু বাবার সেবা যত্ন করতে আমাকে রাত দিন তুই আমার বাবাকে নিয়ে আবার এইসব কথা বলিস আবার আমার বাবাকে বলিস এখনই তোকে গাড় ধাক্কা দিয়ে তোর এই নাগরের সাথে বের করে দিব তুই চলে যা আমার এই বাসা থেকে তোর নাগরকে নিয়ে এখনই তুই চলে যা এখনই আমার বাসা থেকে বেরিয়ে যা। হ্যাঁ চলে যাচ্ছি আর আমি না এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম কোন দিন তুমি নিজ থেকে আমাকে ছেড়ে দিবে এখন আমার পথটা ক্লিয়ার হয়ে গেল এখন আমি আমার বয়ফ্রেন্ডকে নিয়ে বিয়ে করে সুখী শান্তদের সংসার করব তুমি তোমার মতোই থাকো তোমার পঙ্গু পঙ্গুবাবুর সেবা যত্ন তুমিই করো যান চলো যাও